ক্লাস দিব, আমি বলে দিব বাচ্চাদের কালকে প্রশ্ন করবো। নবম শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিদ্ধিরগঞ্জ রিপোর্টিং মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ থেকে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আজকে অনেকদিন পর তোমাদের সামনে ক্লাস নিয়ে হাজির হলাম, কারণ ঈদের আগে বন্ধ হয়ে গিয়েছিল, যেহেতু ঈদের ছুটি ছিল একদিন, তো আজকে আবার অনলাইন ক্লাস চালু হয়েছে। যাই হোক, তোমরা নিশ্চয়ই সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো, সবাই তার পরিবার নিয়ে সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশা নিয়ে আমি আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। যেহেতু অনেক দিনের, বেশ কিছু দিনের কিন্তু একটা গ্যাপ গেল আমাদের ঈদ উপলক্ষে, তো সেহেতু তোমাদের পড়া কতটুকু মনে আছে আমি জানি না। তো গত আমি লাস্ট যে ক্লাসটা তোমাদের সাথে নিয়েছিলাম হচ্ছে, তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা সমাস করেছিলাম এবং সমাস সম্পর্কে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের 6 মাস লাগবে না, আমরা 3 থেকে 4 দিনের মধ্যে সমাস চিনতে পারবো। তো সেক্ষেত্রে আমরা বেসিক ধারণাগুলিও পেয়েছিলাম এবং সমাস হচ্ছে প্রধানত তো আমরা জানি কি কয় প্রকার, 6 প্রকার, কিন্তু তোমাদের বইয়ে মূলত 4 প্রকার, যে এই 4 প্রকারের বর্ণনা দেওয়া আছে। এর জন্য আমরা বলেছিলাম তোমাদের বইয়ে যেটা আছে আমরা সেটাই করব। হ্যাঁ, তাহলে প্রধানত না, আমরা হচ্ছে মূলত, মূলতর মধ্যে আমরা দ্বন্দ্ব সমাস আর হচ্ছে কর্মধারয় সমাস, আমরা কর্মধারয় সমাস আর দ্বন্দ্ব সমাসটা আমরা পড়েছিলাম ঈদের আগ পর্যন্ত, আমরা যা ক্লাস পেয়েছিলাম তার মধ্যে পড়েছিলাম। তাহলে আমাদের বাকি থাকলো কি, তৎপুরুষ সমাস আর কি বহুব্রীহি সমাস। তো আজকে আমরা তৎপুরুষ আর বহুব্রীহি পড়ব। পড়ার আগে সামান্য 2-4টা পুরানো কথা বলে নিব, কারণ পুরা তো আর পুনরালোচনা করা যাবে না, করতে গেলে আমাদের সময় চলে যাবে, আমরা নতুনটা, আমাদের যে টার্গেট দেওয়া ছিল সে টার্গেটের মধ্যে আমরা শেষ করতে পারবো না। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা খালি সমাসটা কি, সমাস মানে কি, এরকম কিছু বেসিক কথা বলে আমরা হচ্ছে তৎপুরুষ সমাসে চলে যাব। সমাস মানে কি বলছিলাম, সমাস মানে হচ্ছে সংক্ষেপ, সমাস মানে হচ্ছে পদের মিলন, সমাস মানে হচ্ছে একাধিক পদে কি করণ, এক পদীকরণ। তাহলে হচ্ছে আমরা সমাসের, তাহলে এই হিসেবে আমাদের সমাসের সংজ্ঞাটা তাহলে কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে হচ্ছে অর্থ সম্বন্ধ আছে এমন কতগুলো শব্দের যখন একসঙ্গে মিলিত হয়ে নতুন কি একটি শব্দ গঠনের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো, সমাস বলবো। তাহলে অর্থ, অবশ্য অর্থ আমরা একটা উদাহরণ দিয়েছিলাম মনে হয়, মৌ সংগ্রহ করে যে মাছি, এরকম একটা উদাহরণ দিয়ে ওই ক্লাসগুলি শুরু করেছিলাম। তাহলে মৌ মাছি, তো মৌয়ের সাথে কিসের সম্পর্ক বলছিলাম, মাছির একটা সম্পর্ক আছে, এর জন্য বলছে যে অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের কি একসঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠনের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে বলা হয় সমাস। তাহলে সমাস মূলত কয় প্রকার বললাম, 4 প্রকার, দ্বন্দ্ব সমাস, তারপরে হচ্ছে কি কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস আর বহুব্রীহি সমাস। কর্মধারয় সমাসের মধ্যে আমরা কি পেয়েছিলাম, আবার প্রকারভেদ পেয়েছিলাম, আমরা এখানে আবার 4টা প্রকার পেয়েছিলাম কর্মধারয় সমাসে। তাহলে কি কি পেয়েছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে, হচ্ছে তোমরা ঈদের আনন্দ কিন্তু শেষ, এখন আবার পড়াশুনো করে দিতে হবে, কারণ হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট যদিও সাময়িক কি স্থগিত, কিন্তু সামনে আবার চালু হবে। এখন হচ্ছে পরিস্থিতিটা কিরকম তোমরাও জানো আমিও জানি, একদিকে হচ্ছে করোনা আরেকদিকে হচ্ছে ডেঙ্গু, অর্থাৎ এডিস মশার মাধ্যমে যে জ্বরটা হয় সেটাকে বলা হয় কি ডেঙ্গু জ্বর। হসপিটাল তোমরা যদি প্রতিদিন একবার একটু খবরটা দেখো তাহলে বুঝতে পারবে আমাদের দেশের পরিস্থিতি কতটা ভয়াবহ, এর জন্য আমাদের সবাইকে নিরাপদ থাকতে হবে। তাহলে কি ডেঙ্গু মশা থেকে বাঁচার জন্য ওই যে পরিত্যক্ত জায়গায় টবের মধ্যে যেসব পানি টানি জমে থাকে সেগুলো পরিষ্কার করে রাখতে হবে, হ্যাঁ সবাইকে সচেতন থাকতে হবে, কারণ আমাদের সচেতনতাই পারে আমাদেরকে সুস্থ জীবন দান করতে। এর জন্য আমাদের হচ্ছে ঘরে বসে বসে প্রচুর পড়াশোনা করতে হবে, অফ টাইমে গল্পের বই পড়বে, হ্যাঁ সময়টাকে ভালোভাবে কাটানোর চেষ্টা করবে, হতাশা হীনমন্যতা এগুলাই ভোগা যাবে না। অনেক কিছুই পড়ার আছে তোমাদের, যে গল্পগুলি কবিতাগুলো ওগুলো পড়ে ওগুলার মূল ভাবগুলি তোমরা জানতে পারো, কারণ আমরা কিন্তু নিয়ম অনুযায়ী অর্ধবার্ষিকের সময় কিন্তু আমাদের চলে গেল। এখন আমি বুঝতেছি না তোমাদেরকে অর্ধবার্ষিকের অংশ থেকে পড়াবো নাকি এখন আমার অর্ধবার্ষিকের বাইরে চলে যাওয়া দরকার। তো আমরা ব্যাকরণ অংশে কিন্তু অর্ধবার্ষিকের 2-3টা পরিচ্ছেদ ছাড়া সবই হয়ে গেছে, আমরা প্রয়োজনে এই 2-1টা পরিচ্ছেদ বাদ দিয়েও আমরা বার্ষিক অংশের ব্যাকরণে চলে যাব সামনে। তার মধ্যে আবার ফাঁকে ফাঁকে আমরা প্রথম পত্র দ্বিতীয় পত্র আলোচনা করবো, অর্থাৎ বাংলার বিষয়টা হচ্ছে প্রথম দ্বিতীয় 2টায় আপাতত আমি দেখবো।
তো কি বলছিলাম যে কর্মধারয় সমাসে চার প্রকার আমরা পড়েছিলাম, কি কি? মধ্যপদলোপী কর্মধারয়, সেটা আমি উদাহরণ সহ তোমাদেরকে বোর্ডে একদম দেখিয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয় আর রূপক। উপমান, উপমিত, রূপক তিনটার একদম তুলনামূলক আলোচনা করে তুলনামূলক উদাহরণ দিয়ে বোর্ডে দিয়েছিলাম। আশা করি তোমাদের আবার রিভাইজ দিতে গেলেই মনে পড়বে। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে এখন আমরা নতুন আলোচনায় চলে যাই। আর আজকের মধ্যে যদি আমরা বহুব্রীহি সমাস পর্যন্ত শেষ করে ফেলতে পারি তাহলে হচ্ছে আমরা কি করব, তাহলে কালকে হচ্ছে অনুশীলন দেওয়া থাকে না, অনুশীলনীতে যে সঠিক উত্তরগুলো এগুলো আর নতুন ভিতর থেকে কিছু নৈবেদ্যিক তৈরি করে দিয়ে আমি তোমাদের সাথে কালকে তোমাদেরকে কালকে প্রশ্ন উত্তর পর্বেও প্রশ্ন ধরবো, উত্তর করবে তোমরা, আর আমিও বোর্ডে কিছু নৈবেদ্যিক সলভ করে দিব। কালকের ক্লাসটা হবে টোটাল সমাসের উপর। যাই হোক, তাহলে এখন আমরা কি পড়বো, তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসটা কিন্তু তোমরা সহজেই চিহ্নিত করতে পারবে। তৎপুরুষ সমাসটা তাহলে কি, প্রথম যেটা মনে রাখবে সেটা হচ্ছে যে সমাসে হচ্ছে সমসমান পদে কি বিভক্তি আর হচ্ছে অনুসর্গ, এই দুইটা জিনিস হচ্ছে লোপ পেয়ে যে সমাসটা গঠিত হয় সেটাকেই আমরা কি সমাস বলি, তৎপুরুষ সমাস বলি। একদম মনে রাখার খুবই সহজ, এটা তোমাদের বেশি সময় লাগবে না, বহুব্রীহিটা চিনতে একটু সময় লাগবে। তাহলে তৎপুরুষ সমাসটা আবার বলি, সমসমান পদের বিভক্তি ও কি অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলা হয় তৎপুরুষ সমাস। যেমন দেখো আমরা এখানে দুইটা উদাহরণ বোর্ডে লিখেও রেখেছি। প্রথমটা কি, দুঃখকে প্রাপ্ত, দুঃখপ্রাপ্ত, এই দুঃখপ্রাপ্ত, এই দুঃখপ্রাপ্তটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা সমস্ত পদ, আর ব্যাজ বাক্যটা তাহলে কি দুঃখকে প্রাপ্ত। তাহলে লক্ষ্য করো এই কেটা শুধু এখানে নাই, এই যে দেখো দুঃখ এখানে আছে এখানেও আছে, প্রাপ্ত এখানে আছে এখানে আছে, শুধু কি নাই, আর এই কে কি, এই কে হচ্ছে বিভক্তি। তাহলে কি, তাহলে কি হলো এখানে, একে বিভক্তিটা লুপ পেয়ে গেল। এই যে দেখো এখানে এখানে আর কি এটা নাই, তাহলে একে বিভক্তিটা যেখানে লুপ পেয়ে গেল তাহলে এটা কোন সমাসের উদাহরণ, এটা হচ্ছে তৎপুরুষ সমাসের উদাহরণ। তাহলে তোমাদের পরীক্ষায় যদি আসে যে দুঃখ প্রাপ্ত এটি কোন সমাসের উদাহরণ, তাহলে সব অবশ্যই কি উত্তর করতে হবে কি, এটা তৎপুরুষ সমাসের উদাহরণ। তাহলে তোমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো তোমাদের তো বেশিরভাগ হচ্ছে সমস্ত পদটা দেওয়া থাকবে পরীক্ষায়, সমস্ত পদটা দিয়ে বলবে এটা কোন সমাসের উদাহরণ। তাহলে তোমাদের হচ্ছে ব্যাস বাক্যটা আগে নিশ্চিত হতে হবে কি, আর ব্যাস বাক্য এটা কিন্তু একটু লক্ষ্য করো, তোমরা এক পথে প্রকাশ করতেছো না, তোমরা ছোট ক্লাস থেকে এই সমস্ত পদ আর ব্যাস বাক্য দুইটা মিলে কিন্তু এক কথায় প্রকাশই, অর্থাৎ সমস্ত পদটা হচ্ছে এক কথায় প্রকাশটা আর ওইটা হচ্ছে প্রশ্নটা। পরে যেমন ইয়েতে থাকে হচ্ছে কি দুঃখকে প্রাপ্ত, এটা এক কথায় কি হবে, তাহলে হচ্ছে দুঃখপ্রাপ্ত। তাহলে এর জন্য তোমাদের এক কথায় প্রকাশের মতো এগুলো মনে রাখতে হবে। তো আবার আরেকটা দেখো, মামা বাড়ি, এটা হচ্ছে সমস্ত পদ, তাহলে মামা বাড়ির ব্যাস বাক্য কি হবে, মামার বাড়ি, এই র, এই র কিন্তু একটা কি বিভক্তি, র হচ্ছে একটা বিভক্তি। বিভক্তি দিয়ে আমরা আর কয়েকটা উদাহরণ দিই, সংজ্ঞাটা আমি আরেকবার বলতেছি, সমসমান পদের বিভক্তি ও অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয় তাকে তৎপুরুষ সমাস বলা হয়। তৎপুরুষ সমাসে আরেকটা জিনিস মাথায় রাখবে, হচ্ছে কর্মধারয় সমাসের মতো হচ্ছে এটাও পরপদ প্রাধান্য পায়। আমরা দ্বন্দ্ব সমাসে বলেছিলাম কি, দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রাধান্য পায়, কর্মধারায় সমাসে বলেছিলাম পরপদ প্রাধান্য পায়, তৎপুরুষ সমাসেও সেম পরপদই প্রাধান্য পায়। আর বহুব্রীহি সমাসে দেখবে কি পূর্ব পদ প্রাধান্য পায় না, পরপদ প্রাধান্য পায় না, মানে দুইটা বাদ দিয়ে একটা নতুন অর্থ তৈরি হয় সে। তাহলে হচ্ছে বহুব্রীহি সমাসটা তাহলে কি পূর্বপদ পরপদ কোনোটি প্রাধান্য না পেয়ে নতুন অর্থ প্রাধান্য পায়, সেটাকে বলা হয় বহুব্রীহি সমাস। কারণ সংজ্ঞাগুলি তোমাদেরকে মনে রাখতে হবে, তুমি সংজ্ঞা জানা থাকলে তোমার হচ্ছে সমাজটা চিনতে সুবিধা হবে। তাহলে আমরা আরো কয়েকটা তোমার বই থেকে দেই, যেমন ধরো গাছ পাকা, এটা হচ্ছে একটা সমস্ত পদ, তাহলে এটার ব্যাস বাক্যটা কি হবে, গাছে পাকা। এই গাছে এখানে কিন্তু কি হয়েছে, গাছ যোগ এ, এটা হচ্ছে কি একটা বিভক্তি, লক্ষ্য করো। তাহলে এখানে শুধু কি হয়েছে, গাছও আছে পাকাও আছে, শুধু এই মাঝখানে কি নেই, এ বিভক্তিটা শুধু বাদ গেছে। তাহলে হচ্ছে এরকম বিভক্তি লুপ পেয়ে যেটা হবে সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। এইবার আমরা অনুসর্গ
অনুসর্গ লুপ দিয়ে দেখায়। তো অনুসর্গ লুপ পাওয়ার আগে প্রথমে জানতে হবে আমাদের, যদিও তোমাদের অনুসর্গ নিয়ে একটা পরিচ্ছেদই পাবে, অনুসর্গটা কি, অর্থাৎ যেসব শব্দ কোন শব্দের পরে বসে, খেয়াল করো কথাটা, যেসব শব্দ কোন শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে কি করে, বাক্যের সঙ্গে সম্পর্কিত করে, অর্থাৎ যেসব শব্দ কোন শব্দের পরে বসে বাক্যটিকে কি করে, শব্দটিকে হলো বাক্যের সঙ্গে একটা সম্পর্ক, একটা মূল শব্দের পরে একটা শব্দ বসে, সেই শব্দটা কি করে বসে, ওই প্রথম শব্দটা যেটাকে বললাম এই শব্দটার সাথে বাক্যটার একটা সম্পর্ক স্থাপন করে, সেটাকেই বলা হয় অনুসর্গ। আমি অনুসর্গের একটা উদাহরণ দিই, অনুসর্গ হচ্ছে দেখো জন্ম, শহীদ, ছাড়া, কাছে, এগুলো সবই অনুসর্গ। কিন্তু আমি একটা উদাহরণ দিই তোমাদেরকে, যেমন মনে করো দুঃখ বিনা সুখ লাভ, হ্যাঁ, তাহলে এই যে বিনা, এই বিনাটা হচ্ছে কি অনুসর্গ, এক বিনা কিন্তু বাদ্যযন্ত্র, ওটা হচ্ছে দীর্ঘিকার মূর্ধন্য, আর এই বিনা যে বললাম এটা হচ্ছে বয়রসিকা নয়াকান্না। এই বিনা মানে দুঃখ ছাড়া সুখ লাভ করা যায় না, এরকম আছে না লাইন, কবিতার লাইন, যে দুঃখ বিনা সুখ লাভ, এটা। তারপর আমরা এখন আরো উদাহরণও দিব, তারপর হচ্ছে আমরা অনুসর্গ নিয়ে আবার একটা পরিচ্ছেদও পাবো। তাহলে আসি আমরা উদাহরণ, যেমন এতক্ষণ আমরা যেগুলি দেখলাম এটা হচ্ছে বিভক্তি লোপে, এবার আমরা কি দেখব অনুসর্গ লোপে। যেমন লক্ষ্য করো এটা কি রান্নাঘর, এটা হচ্ছে সমস্ত পদ, তাহলে এটার ব্যাস বাক্য কি হবে, রান্নার জন্য ঘর। এই যে হচ্ছে জন্য, এই জন্যটা তাহলে কি, এই জন্যটা হচ্ছে অনুসর্গ, এই জন্য হচ্ছে অনুসর্গ, অর্থাৎ রান্নার জন্য ঘর, এটা হচ্ছে রান্নাঘর। তাহলে হচ্ছে আমরা এখানে কি পেলাম, অনুসর্গটা লুপ পেয়ে গেল, সমস্ত পদে এসে অনুসর্গ কিন্তু নাই। তাহলে এরকম আমরা আরো কয়েকটা উদাহরণ দিতে পারি, যেমন ধরো মধু মাখা, এটা কি হবে, মধু দিয়ে মাখা, এই যে এই দিয়ে, এটা হচ্ছে একটা অনুসর্গ। অনুসর্গ আর বিভক্তির কিন্তু কাজটা কিরকম, কাছাকাছি, হ্যাঁ, আবার অনেক সময় দেখবো অনুসর্গ আর বিভক্তিতে মিলও আছে, যেমন ধরো দেখো দিয়ে, দিয়ে কিন্তু বিভক্তিতেও আছে, দ্বারা, দিয়ে, কর্তৃক, হ্যাঁ, তাহলে এরকম বিভক্তিতেও আছে। তাহলে হচ্ছে হচ্ছে বিভক্তিতে কিন্তু অনুসর্গ আবার কি বিভক্তিতেও থাকতে পারে, বুঝতে পারছো? তাহলে বিভক্তি আর অনুসর্গের কাজ অনেকটা কাছাকাছি। এই যে দেখো মধু দিয়ে মাখা মানে হচ্ছে মধু মাখা, তাই শুধু লোপ পাচ্ছে কোনটা, মাঝখানে দিয়ে, দিয়ে হচ্ছে একটা অনুসর্গ। এরপর আমরা আরেকটা দেখতে পারি, গ্রাম ছাড়া, গ্রাম ছাড়া, তাহলে এটা কি হবে, গ্রাম থেকে ছাড়া, এটার ব্যাস বাক্য হচ্ছে গ্রাম থেকে ছাড়া, এই যে থেকে, এ থেকেটাই শুধু এখানে বাদ গিয়েছে, গ্রাম ওইখানে আছে, ছাড়াও এখানে আছে। তাহলে আমরা তৎপুরুষ সমাস কিন্তু একদম সহজেই চিনে যাবো, কি মনে রাখতে হবে, শুধু কি লোপ পায়, বিভক্তি লোপ পায় আর অনুসর্গ লোপ পায়, বিভক্তি আর অনুসর্গ লোপ পেয়ে যে সমাসটা হয় তাকে বলা হয় তৎপুরুষ সমাস। এখন একটা জিনিস এখানে শুধু পাবো, সেটা হচ্ছে কি অলুক তৎপুরুষ। তাহলে অলুক তৎপুরুষ আরো সহজ, আমরা অলুক দ্বন্দ্ব পড়েছিলাম, এখন অলুক তৎপুরুষ পড়বো, এরপর আবার অলুক বহু বিয়োগ করবো। তাহলে সমাসের তিনটা জায়গাতে কিন্তু আমরা যে মূলত চারটা প্রকার পড়তেছি, অর্থাৎ কর্মধারা সমাস বাদে তিনটার মধ্যে কিন্তু অলুক আছে। তাহলে অলুকের একটাই প্রধান মনে রাখতে হবে, যেটা বিভক্তিযুক্ত থাকে, বিভক্তিযুক্ত থাকে আর সমস্ত পদে গিয়ে বিভক্তিটা কি হয় লোপ পায় না। সমস্ত, আবারও বলছি, অলুক আমরা কিভাবে চিনি, বিভক্তিযুক্ত থাকবে, সমান পদে বিভক্তিযুক্ত থাকবে এক কথা, আর দুই কথা হচ্ছে সমস্ত পদে গিয়েও বিভক্তি থেকে যায়, অর্থাৎ বিভক্তিটা লোপ পায় না। তাহলে একটু লক্ষ্য করো, তাহলে এটা কিরকম হবে সংজ্ঞাটা, যে তৎপুরুষ সমাসে হচ্ছে বিভক্তি লোপ পায় না, যে তৎপুরুষ, আমরা তো এতক্ষণ বললাম তৎপুরুষ সমাস কিভাবে চিনবো, বিভক্তি লোপ পাবে, আর যে তৎপুরুষ সমাসে বিভক্তি লোপ পায় না তাকে বলা হয় কি তৎপুরুষ সমাস, তাকেই বলা হয় অলোক তৎপুরুষ সমাস। এখন আমরা অলোক তৎপুরুষ সমাসে
দুটো উদাহরণ দেখব। আচ্ছা লক্ষ্য করো, যেমন সমস্ত পদে গরুর গাড়ি, গরুর গাড়ি, তাহলে এটার ব্যাচ বাক্য কি হবে? গরুর গাড়ি। এই যে রটা, এটা হচ্ছে কি? বিভক্তি। এই বিভক্তিটা দেখো, এখানেও লোপ পায় নাই। তারপর দেখো আরেকটা কি, তেলে ভাজা, এটাও কি হবে? এই যে এটা কি, বিভক্তিটা কোথায় আছে? এই যে তেল যুগ এ, এটা হচ্ছে তেলে, তেলে ভাজা। আবার দেখো কি, এখানেও কি হবে? তেলে ভাজা। একটু খালি পার্থক্য, তেলে ভাজা। লক্ষ্য করো, এখানে শুধু দুইটা আলাদা আলাদা শব্দ, আর এখানে হচ্ছে একসাথে হবে, এইটুকু পার্থক্য। কিন্তু হচ্ছে বিভক্তি কিন্তু থেকে গেছে। গরুর গাড়িতেও কি গরুর গাড়ি, ব্যাসবাক্য সমস্ত পদে কি? তেলে ভাজা, তেলে ভাজা। তোমরা এই সমাসটা আরো সহজেই চিনতে পারবে। এই ধরনের যদি তোমরা দেখো সমস্ত পদেও বিভক্তি আছে এবং কি ব্যাসবাক্যেও বিভক্তি আছে, হ্যাঁ, তখন এটা যদি বলে কোন তৎপুরুষ সমাসের উদাহরণ, তখন এটা তোমরা সহজেই কি তৎপুরুষ সমাস বলবে? হচ্ছে অলোক তৎপুরুষ সমাস। আমরা হচ্ছে তৎপুরুষ সমাস শেষ, যেহেতু এখানে অলোক তৎপুরুষ সমাসের শেষ হয়েছে, আমরা বহুব্রীহি সমাসেরও অলোক বহুব্রীহি দিয়ে শুরু করবো। বহুব্রীহি সমাসের সংজ্ঞাটা আমি আরেকবার বলছি তোমাদেরকে, প্রথমে যদিও বলেছিলাম, দ্বন্দ্ব সমাসে বলেছিলাম উভয় পদ, কর্মধারয় সমাসে পরপদ, তৎপুরুষ সমাসেও কিন্তু বলছি পরপদ, কিন্তু বহুব্রীহি সমাসে একটু ব্যতিক্রম। লক্ষ্য করো কিরকম ব্যতিক্রম, তোমরা বইটা একটু বের করো 39 পৃষ্ঠায়। যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বুঝায়, যেমন একটা উদাহরণ দিই, উদাহরণটা দিলে ক্লিয়ার হয়ে যাবে। তৎপুরুষ সমাস শেষ, আমরা হচ্ছে এখন বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে বহুবাদ, এটা হচ্ছে একটা সমস্ত পদ। তার ব্যাস বাক্যটা কি হবে? এর ব্যাস বাক্য হবে বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে, আচ্ছা আবার লক্ষ্য করো, আমরা বলছিলাম বউ ভাত, তাহলে হচ্ছে কি এখানে পূর্বপদ কোনটা? বউ, আর পরপদ হচ্ছে ভাত, তাহলে হচ্ছে এর ব্যাস বাক্যটা কি দাঁড়ালো? বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে। তাহলে কিন্তু লক্ষ্য করো, এখানে বউ প্রাধান্য পাচ্ছে না, আবার কি ভাতও না, এটা কিন্তু একটা ভিন্ন অর্থ দাঁড়ালো। এটা কি অর্থ দাঁড়ালো? এটা একটা অনুষ্ঠান বোঝাচ্ছে। তাহলে এটাকে একটা কি বোঝাচ্ছে? বিয়ের পর হচ্ছে ছেলের বাড়িতে এই অনুষ্ঠানটা করা হয়, তাই না? বউ ভাত অনুষ্ঠান করা হয়, তাহলে হচ্ছে বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানটার নাম হচ্ছে বউ ভাত। তাহলে দেখো বহুব্রীহি সমাসে হচ্ছে বউ এখানে পূর্বপদ, আর পরপদ হচ্ছে ভাত। এখানে বউ কিন্তু মেন বউ বোঝাচ্ছে না ব্যাস বাক্যে, ভাতও বোঝাচ্ছে না, এটা একটা ভিন্ন কি, এটা একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছে। এর জন্য বলছিলাম যে যে সমাসে পূর্বপদ ও পরপদের অর্থ না বুঝিয়ে নতুন কিছু বোঝায় তাকেই বলা হয় কি? বহুব্রীহি সমাস। তাহলে নিশ্চয় তোমরা মনে রাখতে পারবে এটা। এখন বহুব্রীহি সমাসও আবার বিভিন্ন প্রকার আছে, অন্যান্য আগে হচ্ছে 8 প্রকারের বর্ণনা থাকতো, তো তোমাদের বইতে এখানে 6টা বর্ণনা দেওয়া আছে। যাই হোক, আমরা তাহলে 6টাই পড়ব। দুইটা, যে দুইটা বাদ দেওয়া আছে সেই দুইটা হলো নয় বহুব্রীহি আর পত্রয়ন্ত বহুব্রীহি। এই দুইটা বহুব্রীহি সমাস তোমাদের বইতে দেওয়া নেই, তাহলে আমরা ওই দুইটার আলোচনাও করব না, যেগুলো আছে সেগুলো থেকে আমরা, তাহলে আমরা প্রথমে অলোক বহুব্রীহির কথা বলবো। এই জন্য বলবো কারণ কিছুক্ষণ আগে আমরা কি পড়েছি, কিছুক্ষণ আগে হচ্ছে আমরা
অলুক তৎপর সম্পর্কে পড়েছি। আচ্ছা, তাহলে লক্ষ্য করো, অলোক বহুব্রীহিটা। আচ্ছা, যে বহুব্রীহি সমাসে সমসমান পদের পূর্ব পদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে তাকে কি বলা হয়? অলোক বহুব্রীহি। যেমন আমরা একটা উদাহরণ দিই, আগে বলেছিলাম তোমাদের, যে অলোকই হোক, বহুব্রীহি হোক, তৎপুরুষ হোক, দ্বন্দ্ব হোক, কি হবে? অলোকে ব্যাস বাক্যে হচ্ছে সমস্ত পদে বিভক্তি যুক্ত থাকবে, ব্যাস বাক্যে যে বিভক্তিটা থাকবে সেটা সমস্ত পদে থেকে যাবে। তাহলে গায়ে পড়া, এটা তাহলে ব্যাস বাক্যটা কি হবে? গায়ে এসে পড়ে যে, তাকে এক কথায় কি বলা হয়? গায়ে পড়া। আমি আগেই বলেছিলাম এই ব্যাস বাক্য আর সমস্ত পদ গুলি মিলালে এক কথায় প্রকাশের মতো হয়ে যায়। তাহলে গায়ে এসে পড়ে যে, এই যে গায়ে, এই গায়ে কিন্তু রয়ে গেছে, এটা দেখো গায়ে রয়ে গেছে। তাহলে আমরা কি বলছি আবারও, যে বহুব্রীহি সমাসে সমসমান পদের পূর্ব পদের বিভক্তিটা কি থাকে? এই যে পূর্ব পদের যে বিভক্তিটা, এই যে গায়ে, এই গায়ে গায়ে থেকে যায়, তখন তাকে কি বলা হয়? অলোক বহুব্রীহি। যেমন তোমাদের বইয়ে আরেকটা উদাহরণ বলি, কানে খাটো, এটা হচ্ছে একটা অলোক বহুব্রীহি সমাসের উদাহরণ। তাহলে এটা কি হবে? কানে খাটো যে, তাকে বলা হয় কি? কানে খাটো। তাহলে ওই যে কানে, কানে রয়ে গেছে কিন্তু। হ্যাঁ, তাহলে ব্যাস বাক্যে সমস্ত পদে দুইখানে বিভক্তি কি থাকবে? যুক্ত থাকবে, যেটা সেটাকে আমরা কি বলবো? অলোক বহুব্রীহি। তাহলে বহুব্রীহি, অলোক বহুব্রীহি শেষ। এবার আসি আমরা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। এটা একটু খেয়াল করো, এটা অন্য একটার সাথে মিল আছে আংশিক। সংখ্যাবাচক, সংখ্যাবাচক কি? সংখ্যাবাচক বহুব্রীহি। তাহলে লক্ষ্য করো, একটা উদাহরণ দিই আমি প্রথমে, তোমাদের বইতে যদি দেই তাহলে দিতে হবে শ্বেতা। শ্বেতার, শ্বেতার মানে কি? শ্বেতার হচ্ছে, সে তার যে যন্ত্রের, সে মানে হচ্ছে তিল। তাহলে আমরা সে তার যে যন্ত্রের, তাকে বলা হয় কি? সে তার। এখানে সে কিন্তু তিন বুঝাচ্ছে। তাহলে এটাকে আমরা মনে রাখবো কিভাবে? যে বহুব্রীহি সমাসের পূর্বপদ সংখ্যাবাচক। তো যে বহুব্রীহি সমাসের পূর্বপদটা সংখ্যাবাচক তাকে কি বলা হবে? সংখ্যাবাচক বহুব্রীহি। তাহলে এখন আমি আরেকটু উদাহরণ দিই, তোমরা পড়েছিলে হচ্ছে চৌরাস্তা। আমরা আগের ক্লাসে একবার চৌরাস্তা, চৌ মানে চার বলছিলাম, কিন্তু এটাকে বলছিলাম দ্বিগু কর্ম দ্বারা, তাই না? দ্বিগু সংখ্যাবাচক থাকলে দ্বিগু, আর দ্বিগু সমাস তো আলাদা নেই তোমাদের, দ্বিগু কর্ম দ্বারা সমাস। তাহলে হচ্ছে ওইখানে কি ছিল, আর এখানে আমি আরেকটা উদাহরণ দিই, চৌচালা। লক্ষ্য করো, তাহলে হচ্ছে এই দুইটাই মনে করো আসলো, তাহলে তুমি বুঝবা কিভাবে কোনটা কি। তাহলে এই চৌরাস্তা কিন্তু হচ্ছে দ্বিগু, আর এটা হচ্ছে বহুব্রীহি। আমি পুরোপুরি লিখলাম না, বহুব্রীহি। আচ্ছা, তাহলে তোমার মনে প্রশ্ন থাকতে পারে যে ম্যাডাম এটা বুঝবো কিভাবে, এটা যে চৌরাস্তা দ্বিগু আর চৌচালা যে দ্বিগু না। তাহলে বুঝার উপায়টা একটু লক্ষ্য করো, এখানে চৌরাস্তা, তাহলে পূর্বপদ হচ্ছে চৌ আর রাস্তা হচ্ছে পরপদ। এখানে কিন্তু কি বোঝাচ্ছে? তাহলে চারটা রাস্তাকে বোঝাচ্ছে, তাই না? যা চোর, চার রাস্তা সমাহার হচ্ছে চৌরাস্তা। এখানে কিন্তু পরপদটায় কি প্রাধান্য পাচ্ছে, মানে নতুন কোন অর্থ হচ্ছে না এখানে পরপদে, যেটা চারটা রাস্তাকেই কিন্তু মেন বোঝাচ্ছে। চৌচালা একটু লক্ষ্য করো, এখানে চারটা চাল, কিন্তু চারটা চাল দিয়ে কি হয়? চারটা চাল তো আলাদা ভাবে কোনো প্রকাশ পায় না, চারটা চাল দিয়ে মানে হচ্ছে কি ঘর। তাহলে কি চো এখানে প্রাধান্য পাচ্ছে না, চালা, চৌচালা মানে অর্থে চার চাল দিয়ে কি তৈরি হয় এখানে ঘর, একটা নতুন শব্দ চলে আসছে। তো এরকম যদি নতুন চলে আসে তাহলে সেটা কি হয়ে যাবে? বহুব্রীহি। আর যদি দুইটার মধ্যে পরপদটাই প্রধান থেকে ওইটার অর্থই বুঝায় তখনই হয়ে যাবে কি? দ্বিগু সমাস। তোমরা এই জিনিসটা খালি একটু মনে রাখবা, তাহলে তোমার দ্বিগু কর্ম ধারায় আর বহুব্রীহির মধ্যে, এই সংখ্যাবাচক বহুব্রীহির মধ্যে কোনো সমস্যা আশা করি হবে না। তাহলে কি মনে রাখতে হবে? অর্থাৎ পূর্বপদ আর পরপদের পরেও যদি একটা নতুন একটা শব্দ অর্থ বোঝায় তখনই এটা হয়ে যাবে বহুব্রীহি।
সংখ্যাবাচক বহুব্রীহি। আর যদি পূর্বপদ আর পরপদের মধ্যে পরপদটা দিয়েই অর্থটা বোঝায় তাহলে এটা হয়ে যাবে কি দ্বিগু কর্মধারয়। তাহলে আমরা এখানে প্রথম অলুক বহুব্রীহি করেছিলাম, আমাদের সংখ্যাবাচক বহুব্রীহ মোটামুটি শেষ। এবার আমরা জানব হচ্ছে পদলুপী বহুব্রীহ আছে, মধ্যপদলুপী যেরকম আমরাই পড়েছিলাম কর্মধারা, এরকম মধ্যপদলুপী আবার হচ্ছে বহুব্রীহ আছে। তো এটাকে আমরা এখানে তোমাদের বইতে মধ্য না লিখে শুধু লিখেছে পদলুপী। মানে পদলুপী বহুব্রীহি, পদলুপী বহুব্রীহিটা কেমন হবে? যেমন হচ্ছে যে বহুব্রীহি সমাসের ব্যাস বাক্য থেকে এক বা একাধিক পদ লোপ পায় তখন তাকে বলা হয় কি পদলুপী বহুব্রীহি সমাস। অর্থাৎ আবারও বলছি ব্যাস বাক্য থেকে কি হবে এক বা একাধিক পদ লোপ পেয়ে যাবে। একটা উদাহরণ দিয়ে তোমাদের বই থেকে, হাতে ঘড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটাকে কি বলা হয় হাতে ঘড়ি। তারপর হচ্ছে বৌভাত পরিবেশন করা হয় যে অনুষ্ঠানে, বৌভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে বৌভাত বলছিলাম, এটাও কিন্তু পদলুপী বহুব্রীহির মধ্যে চলে আসবে। আমি তো শুধু বহুব্রীহির উদাহরণ হিসেবে দিয়েছিলাম। এই যে হাতে ঘড়ি, এটা হচ্ছে একটা কি সমস্ত পদ, তাহলে ব্যাস বাক্যে দেখো এই যে হাতে ঘড়িটা শুধু আছে, দেওয়া হয় যে অনুষ্ঠানে এই পদটা কিন্তু সমস্ত পদে কি নেই, তাহলে অংশটা কি হয়েছে লোপ পেয়েছে। তাহলে যে বহুব্রীহি সমাসে ব্যাস বাক্যের কি এক বা একাধিক পদ লোপ পায় তখন তাকে কি বলা হয় পদলোপী বহুব্রীহি সমাস। ঠিক আছে, তাহলে এরকম এই উদাহরণটাও যেরকম এখানের জন্য প্রযোজ্য, আবার এই যে বহুভাত বলেছিলাম যে এটাও কিন্তু যদি বহুভাত কোন বহুব্রীহি সমাসের উদাহরণ তখন কিন্তু তোমার উত্তর হবে পদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ। আচ্ছা, পদলুপিও শেষ, এইবার চলে যাই আমরা হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি। ব্যাধিকরণ বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি, তাহলে এটা লক্ষ্য করো বইতে কি দেওয়া আছে ব্যাধিকরণ বহুব্রীহিতে। পূর্বপদ ও পরপদ উভয়ই কি হবে বিশেষ্য হলে ব্যাধিকরণ। এক কথায় শেষ, পূর্বপদটাও কি হবে বিশেষ্য হবে। আমরা বিশেষ্য পদ প্রকরণ হয়তো এখনো এই বইয়ে এইভাবে ভালোভাবে শুরু করিনি, কিন্তু তোমরা ছোট ক্লাসে কিন্তু পড়েছো বিশেষ্য কোনটা বিশেষণ কোনটা তোমরা চিনো। কিন্তু এই বইয়েও পরবর্তী পর্যায়ে আমরা এক একটা অনুচ্ছেদই পাবো শুধু এরকম বিশেষ্যর বিশেষণে। ঠিক আছে, তাহলে আমরা এখন শুধু এই জানার জন্য যতটুকু দরকার ততটুকুই জানি, পূর্বপদ ও পরপদ উভয় পদই কি হবে হচ্ছে বিশেষ্য হবে। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, তোমাদের বইয়ের থেকে দিই প্রথমে, তারপর বইয়ের বাইরেও একটা উদাহরণ দিব আমি। গোফ খেজুরে, গোফ খেজুরে লক্ষ্য করো, তাহলে হচ্ছে গুফে খেজুর যার, গোফে খেজুর যার, তাকে কি বলা হয় গোফ খেজুরে। তাহলে এখানে লক্ষ্য করো এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে পরপদ। এই পূর্বপদটাও কি হচ্ছে দুইটাই কি এখানে বিশেষ্য, বিশেষ্য প্লাস আবার বিশেষ্য। তাহলে লক্ষ্য করো যে যে সমাসে পূর্বপদ এবং পরপদ, পূর্বপদ বিশেষ্য এবং পরপদ বিশেষ্য, সেই সমাসকে কি সমাস বলা হয় ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। আমি একটা উদাহরণ দিই তোমাদেরকে হচ্ছে তোমরা এটা শুনেও থাকবে আশি বিশ, এটা কি হবে তাহলে আশিতে বিশ যার। এই যেমন আশি ও বিশেষ্য, হ্যাঁ পূর্বপদ বিশেষ্য পরপদ বিশেষ্য, তাহলে আশি হচ্ছে কি আশি মানে হচ্ছে দাল আর বিশ তো বুঝোই,
তাহলে 80-20, অর্থাৎ দাঁতে 20 দাঁত। তাহলে দাঁতে 20 বলতে কিন্তু কাকে বোঝায়? দাঁতে 20 বলতে হচ্ছে সাপকে বোঝায়। তাহলে পূর্বপদ এবং পরপদ দুইটাই যখন বিশেষ হবে, আর সেই বহুব্রীহি সমাসকে বলা হবে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। হ্যাঁ, তাহলে আমরা ব্যাধিকরণ জানলাম, তারপরে পদরূপী জানলাম, তারপরে হচ্ছে কি অলোক বহুব্রীহি জানলাম, সংখ্যাবাচক জানলাম। তোমাদের এর মধ্যে হচ্ছে এখন চারটা তো হয়ে গেছে, তোমাদের বইতে তো ছয়টাই দেওয়া আছে। আর একটা আছে ব্যতিহার বহুব্রীহি, ব্যতিহারটা একদম সহজ ভাবে চিনে যাবে। একটা জিনিস শুধু মনে রাখলে, সেটা একটু লক্ষ্য করো, ব্যতিহার হচ্ছে পারস্পরিক ক্রিয়ার কি কোনো অবস্থা তৈরি হলে তখন সেটাকে কি বলা হয়? ব্যতিহার বহুব্রীহি। তাহলে আমি তোমাদের বইয়ের একটা উদাহরণ দিই। ব্যতিহার না, কানে কানে যে কথা তাকে আমরা কি বলি? কানাকানি। তাহলে ব্যতিহারটা চিনবে কিভাবে? এখানে লক্ষ্য করো, পূর্বপদ আর পরপদ। পূর্বপদে হচ্ছে আ বিভক্তি, আর পরপদে ই বিভক্তি। লক্ষ্য করো, এই ধরনের যে সমস্ত পদগুলি থাকবে বহুব্রীহি সমাসে সেগুলোই হবে কি? ব্যতিহার বহুব্রীহি। আর লক্ষ্য করো, আমি আরো কয়েকটা উদাহরণ দেবো, তোমরা মিলিয়ে দেখবে। এই যে কানা, কান যুগ আ, কানি কান যুগ ই, তাহলে এই দুইটা হচ্ছে কি? বিভক্তি। আবারও বলছি হচ্ছে, তোমরা তো হচ্ছে বইয়ের ভাষায় যদি মনে রাখো, তাহলে হচ্ছে পারস্পরিক ক্রিয়ায় কোনো অবস্থা তৈরি হলে তাকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলে। কিন্তু তোমরা আরেকভাবে যদি মনে রাখো, এই যে আ সমস্ত পদে যদি আ আর ই, আ যোগ ই বিভক্তি হয়, তখন সেটা হয়ে যাবে ব্যতিহার বহুব্রীহি। যেমন আমি আরো কয়েকটা উদাহরণ তোমাদেরকে বলি। হাতাহাতি, দেখা দেখি, দেখো সবটি হাতাহাতি, হাতা আ আর তি ই। আবার দেখা, দেখ যুগ আ দেখা, তাহলে দেখি। এরকম ধরনের যেগুলি আছে, কানাকানি, হাতাহাতি, লাঠালাঠি, দেখা দেখি, এই ধরনের সবগুলি হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ। তাহলে এটা সংজ্ঞা যদি অন্যভাবে না মনে রাখো, শুধু সমস্ত পদে আ যুগ ই বিভক্তি যুক্ত হলেই সেটা হয়ে যাবে ব্যতিহার বহুব্রীহি। তাহলে তোমাদের আরো সহজ হবে। এবার লক্ষ্য করো, এবার শুধু একটাই বাকি আছে, সেটা হচ্ছে আমাদের সমানাধিকার বহুব্রীহি। সমানাধিকার কি? বহুব্রীহি। অর্থাৎ লক্ষ্য করো, পূর্বপদ থাকবে হচ্ছে সেটার বিশেষণ, এবং পরপদ বিশেষ্য হলে তাকে কি বলা হয়? সমানাধিকার। অর্থাৎ আগে আমরা একটা কি পড়েছিলাম, পূর্বপদ পরপদ দুইটাই হবে বিশেষ্য, সেটা হলে ব্যাধিকরণ। আর এখন একটা কি? সমানাধিকার। অর্থাৎ পূর্বপদটা হচ্ছে বিশেষণ এবং পরপদটা হচ্ছে বিশেষ্য। যেমন একটা উদাহরণ দিই, তাহলে মনে থাকবে তোমাদের। লাল পেরে, পূর্বপদ পরপদ। হ্যাঁ, লাল পেরে, তাহলে এটা হচ্ছে ব্যাস বাক্যটা কি হবে? লাল পাড় যে শাড়ির। লাল পাড় যে শাড়ির, সেটাকে আমরা কি কি বলবো? লাল পেরে। তাহলে হচ্ছে সমস্ত পদে হচ্ছে সমস্ত পদ হচ্ছে লাল পেরে, তাহলে পূর্বপদ লাল, পেরে হচ্ছে কি? পরপদ। তাহলে পূর্বপদটা আমরা কি বলছিলাম? পূর্বপদটা হবে বিশেষণ, পূর্বপদ হচ্ছে কি? বিশেষণ। আর পরপদ এটা হবে বিশেষণ, আর পরপদ হচ্ছে বিশেষ্য। পূর্বপদ বিশেষণ, পরপদ হচ্ছে বিশেষ্য। তাহলে যদি কোনো
সমষ্টির কি সমাস বলবে? সমানুপাতিক সমাস। এরকম তোমাদের আরেকটা উদাহরণ দেওয়া আছে বইতে, যেমন এক গুয়ে, এক গুয়ে হচ্ছে এক গোজা, তাকে কি এক গুয়ে, তাহলে হচ্ছে এক হচ্ছে বিশেষণ আর গুয়ে হচ্ছে বিশেষণ। এটা আবারও বলছি, পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হলে তাকে সমানাধিকার প্রবর্তনীয় সমাস বলবে। তাহলে কিন্তু আমরা ছয়টার প্রকার ভেদে এখানে আমাদের চলে আসলো, আমাদের যে নয় বহুব্রীহি আর প্রত্যন্ত বহুব্রীহি বাদ আছে সেটা তোমাদের বইতেই দেওয়া নেই, আর আমার মনে হয় তোমাদের বইতে যেটা নাই সেটা আপাতত পড়ার দরকার নেই, তোমরা বইয়ের অংশটাই ভালো করে পড়ো, কারণ আগামীকালকের জন্য যা থাকবে তোমাদের বাড়ির কাজ হিসেবে সেটা হচ্ছে দেখো পুরো সমাস। কারণ হচ্ছে আমি তার সঙ্গে তোমাদেরকে অনুশীলনী সহ কিছু প্র্যাকটিস অর্থাৎ বোর্ডে আমি কিছু প্রশ্ন এবং উত্তর তৈরি করে দিব, তারপর আমি তোমাদেরকে কিছু প্রশ্ন মুখে মুখে ধরবো, তোমরা আশা করি উত্তর দিবে সবাই। তাহলে আমাদের বাড়ির কাছে তোমাদের কি থাকবে? ঠিক আছে, তাহলে তোমরা একদম দ্বন্দ্ব সমাস থেকে বহুব্রীহি সমাস পর্যন্ত কি করবে অনুশীলন করবে, তারপর আমি কালকে তোমাদেরকে কিছু প্রশ্ন কোটিং করে দিব, তারপর আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করবো যে তুমি দেখে আমি যে 3 দিন পড়ালাম তোমরা উত্তর করতে পারো। তো আগামীকালকে আবার এই সময় তোমাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো।